মোবাইল চালু করছি। তুমি এখন 10 মিনিট বসি রাও, এ মিছিল দিয়ে যাবে। জবাব দাও।
যে পকাছে তা মানে বৃষ্টি আইলা রে। সোজা করো সোজা করো। আরে পাঁচ ছ মিনিট হয়েছে বসে, হ্যাঁ দশ মিনিট হয়ে গেলা। আমাকে সাথে তাপস মাঝি কই যে পুরা ফটো তুলতে হবে, হয়েছে মনে হয় না? রেলমন্ত্রী থাকার কারণে আজকে
32,000 মানুষকে আগামী দিনে কয়েক দিনের মধ্যেই যারা কৃষক বন্ধুর ফর্মটা ফিল আপ করে দিয়েছেন তাদেরকে আমরা টাকা পৌঁছে দেব, আর যারা এখনো পর্যন্ত দিতে পারেননি তারা ফর্মটা জমা করে দেন, আমরা তারিখ ঘোষণা করে গ্রাম পঞ্চায়েতে পঞ্চায়েতে বলে দেব। এরপরে আপনারা কি দেখবেন, এরা বলবে কি না বার্ধক্য ভাতা বিধবা ভাতা আমাদের মোদী সরকার করবে, নির্লজ্জ বেহার দল 3.5 লক্ষ বার্ধক্য ভাতা কেটে দিয়েছে কে, নরেন্দ্র মোদী তাদেরকে দিয়েছে। আমাদের রাজনীতির যারা কর্মী
কথা বলুন, অনেক বামপন্থী কর্মী আছেন, তারা আজকে উন্নয়নের জন্য আমাদের দলে আশ্রয় নিয়েছেন, অনেক বন্ধু দল থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন কারণে মুখ ফিরিয়ে নিয়েছেন, তাদেরকে বুঝিয়ে আমাদের মূল স্রোতে নিয়ে আসুন, আমরা লড়াইটা লড়তে চাই আগামী 21 সালের জন্য, তৃতীয়বারের জন্য আমরা হ্যাট্রিক করে উপহার দিতে চাই বাংলাটাকে। গতকালকে মঙ্গলমানতে হাজার হাজার মানুষের মিছিল হয়েছে, বিজেপির যুব মোর্চা থেকে প্রায় 75 জন পতাকার তলায় আশ্রয় নিয়েছে। আজকে আমি দলে তাকে জয়েন করাবো। সাতার বাড়ি আমার নিজের গ্রামে আমার ক্লাসমেট ছিল, কৃষক সভার নেতা ছিলেন, দীর্ঘ লড়াই সংগ্রাম করেছেন, যার কথায় সাতের দিনের অঞ্চলে কৃষকরা লাঠি নিয়ে দৌড়ে শেষ হয়নি তোমার গায়ে দেড় মিনিট
এখন 10 মিনিট বসিয়ে রাও, এ মিছিল যে যাবে। আরে 5-6 মিনিট হয়েছে বসে শেষ হয়নি, 10 মিনিট হয়ে গেল। পানি লড়াবার চালাবে ভাবছি।